আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে বসেই দেখছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে করে দেখাবো সবার পরিচিতি একটা মানে রেসিপি, এটাকে ডেজার্ট রেসিপিও বলা যায়। আর এটা হলো জর্দা দিয়ে করব। এই জর্দাটা কিন্তু আমি কীভাবে করে খুব সহজেই রাইস কুকারে রান্না করেছি, এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু খুব সহজ একটা রেসিপি এই জর্দা রান্না। রাইস কুকারে কিন্তু খুব সুন্দর করে জোর জোরে করে কোনো ঝামেলা ছাড়াই এই জর্দাটা রান্না করে নেওয়া যায়। আমি যেভাবে জর্দা রান্না করেছি আপনারাও যদি এই রকম রেসিপিটা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের জর্দাটাও এরকম জর্জরা হবে। তাহলে কি করে আমি এই রান্না করা জর্দা দিয়ে আজকের এই রেসিপিটা বানাচ্ছি আসুন দেখে নিই। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি এই বাটি দিয়ে এক বাটি দই। এখানে পুরোটা দই দিয়ে দিনে সামান্য একটু আমি রেখে দিলাম, লাগলে আমি পরে বাকিটাও দিয়ে দিব। এবার চামচ দিয়ে দইটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টক দই অথবা মিষ্টি দই নিতে পারেন। আগে থেকে রান্না করা জর্দা নিয়েছি এখানে এক কাপ, মানে এক বাটি, যেই বাটিতে দই নিয়েছি এই বাটিতে এক বাটি। এবার এগুলাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যে বাকি দইটুকু রেখে দিয়েছিলাম এটাও দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদ মতো বা পছন্দ মতো দই দিয়ে দিলাম, আপনারা যদি কম বেশি খেতে পছন্দ করেন দিয়ে নিতে পারেন। কারণ বিয়ে বাড়িতে অনেকেই কিন্তু দইয়ের সাথে এর জর্দা খেতে পছন্দ করেন। আশা করি আজকের এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। হয়তোবা যারা এই খাবারটা ভুলে গিয়েছিলেন তাদেরকে আজকে আমি মনে করিয়ে দিলাম। অনেকেই হয়তোবা এখন আর এমনভাবে খাওয়া হয় না বা খান না। আজকে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই জর্দা দিয়ে এরকম করে মজার একটা ডেজার্ট আপনিও গড়ে বানিয়ে নিতে পারবেন। ইফতারিতে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ওপরে কিছুটা মোরব্বা আর কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। গড়ে যদি তাকে রান্না করা জর্দা তাহলে এখনই বানিয়ে নিন দারুণ মজার ডেজার্ট, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই হারানো দিনের এই স্বাদ আমি আবারও ফিরিয়ে নিয়ে আসলাম আপনাদের মাঝে। যখন আপনারা এই আমার রেসিপিটা ফলো করে একবার একটু এভাবে খেয়ে দেখবেন তাহলে আপনারাও যারা আগে এরকমভাবে এটা খেতেন তাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।